হঠাৎই প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার অবনতি আদালতেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এজলাসেই সংজ্ঞা হারিয়েছিলেন কাঠগড়ায় সামনে দাঁড়িয়েছিলেন মন্ত্রী সেই সময় সজ্ঞান হারান তিনি বিচারকের সামনে পড়েন বনমন্ত্রী সঙ্গে সঙ্গে মেয়ে ছুটে আসেন বাবার কাছে অসুস্থ মন্ত্রীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় নির্দেশ দেওয়া হয় বিচারকের পক্ষ থেকে আপাতত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আদালতের নির্দেশ আপাতত পরিবারের পছন্দ মতোই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হবে মন্ত্রীর সুস্থ যদি হয় তাহলে পরবর্তীতে তদন্তকারী অফিসাররা চাইলে তাকে কমান্ড হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে পারেন মন্ত্রী অজ্ঞান হয়ে পড়তেই আদালতের ভিতরে দু একজন আইনজীবী ছুটেও আসেন আপাতত ছয়ই নভেম্বর পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রীকে রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী এদিন ব্যাংকশাল আদালতে পেশ করা হয় আদালতে সল জবাবের পর বিচারক যখন উঠে দাঁড়িয়ে ছয়ই নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের জন্য রায় দেন সেই নির্দেশ শোনার পরেই আদালতে অজ্ঞান হয়ে বমি করতে থাকেন জ্যোতিপ্রিয় মল্লিক আদালত সূত্রে জানা যায় মুখ দিয়ে গ্যাজলা উঠতে শুরু করেছে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা তেমনটাই দাবি করেছেন মেয়ে ছুটে এসে মাথায় জল দেন পরিস্থিতি খতিয়ে দেখে বিচারক তন্ময় কর্মকার জ্যোতিপ্রিয় মল্লিককে এমার্জেন্সি হসপিটালে ভর্তির নির্দেশ দেন আপাতত শারীরিক অবস্থার অবনতি জ্যোতিপ্রিয় মল্লিকের ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মুখ দিয়ে গ্যাজলা উঠছিল জ্যোতিপ্রিয় মল্লিক